2014-15 দরদাম বৃদ্ধি হয়েছি, সেথিপাইঁ আপন মানে হি দায়ী, সেথিপাইঁ 45 দিন বর্তমান আসিথিবা সরকার দায়ী নুহে। এবং এটি যে আলু কথা কহিলে, টমাটো কথা কহিলে, পিয়াজ কথা কহিলে, অত্যন্ত লজ্জাকর বিষয়। ওড়িশা এক কৃষি প্রধান রাজ্য, ওড়িশার 90% লোক কৃষি উপরে নির্ভর করন্তি। এবং আপন মানে এ 15 বর্ষে কোণ কলে যে কৃষিজাত দ্রব্য চাষী মানে উৎপাদন কলে, তার সংরক্ষণর ব্যবস্থা কলে না, কি তার মার্কেটিং ব্যবস্থা কলে না। পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রী সহিত আলোচনা সিধাসল করে কৌশি চিঠি লিখি নামর যোগাণ খাউটি মন্ত্রী নিজে যাই নিজে যাই ঘর ভিতরে নৌশি লোক পঠাই নঞ্চ বাঁধিপা কৌশি লোক পঠাই নাইকি দরখাস্ত আহ্বান করা। বাচস্পতি মহোদয়, আজি যে মুলতবি প্রস্তাব আসিছি, রাজ্যের নিত্য ব্যবহার্য জিনিস দর আকাশ ছুঁয়া, লোক হন্ত হন্ত, সরকার নীরব দ্রষ্টা, এখন মু খণ্ডন করুছি। কারণ যে কথা লিখিছেন সরকার নীরব দ্রষ্টা সমস্তে জাঁচান, সরকার কেতে তৎপর লে যেতবে সরকার এই বিষয়ে অবগত হলে মাননীয় মন্ত্রী তৎক্ষণাৎ বিভিন্ন জায়গাকে যাই অতর্কিত ভাবে পৌঁছি তর্জমা করে এবং জেলাপাল মধ্যে নিষ্পত্তি ব্যবসায়ী মানক সহিত আলোচনা বিচার বিমর্শ করি কিভাবে ভাবে দরদাম নিয়ন্ত্রণ হব। বিশেষ করে আমি তো এই যে 24 বর্ষে মোর বিধায়ক বন্ধু মানে কহিলে আমি 9 বর্ষ থিলু, এ তো সত্য। এই যে 9 বর্ষ আমি থিলু, আপন মানে আজি অছি, আজি অছি 9 বর্ষ আপন মানক সহিত ভারতীয় জনতা পার্টির সরকার থিলা, সে সময়রে সাইলেন্স কেন্দ্রর ছাট, সে সময়রে কেন্দ্রর ছাট আপনক উপরে থিলা, যৌতপাই সব নিয়ন্ত্রণ নথিলা এবং আপনা সচেতন হই চলুতলে। মুরবি জনে থিলে যেতবেলে 2009 পরে আপন মানে সরকার একাকি গঠন কলে, একাকি সরকারর দায়িত্ব নেলে, সেতবেলে আপনকর নীতি আদর্শ নিয়তি কিছু রহিলা নাই। সেবেঠারু আপন মানিছেন 2014 পরঠারু দরদাম বৃদ্ধি হয়েছি, সেথিপাইঁ আপন মানে হি দায়ী, সেথিপাইঁ 45 দিন বর্তমান আসিথিবা সরকার দায়ী নুহে। এবং এটি যে আলু কথা কহিলে, টমাটো কথা কহিলে, পিয়াজ কথা কহিলে, অত্যন্ত লজ্জাকর বিষয়। ওড়িশা এক কৃষি প্রধান রাজ্য, ওড়িশার 90% লোক কৃষি উপরে নির্ভর করন্তি। এবং আপন মানে এ 15 বর্ষে কোণ কলে যে কৃষিজাত দ্রব্য চাষী মানে উৎপাদন কলে, তার সংরক্ষণর ব্যবস্থা কলে না, কি তার মার্কেটিং ব্যবস্থা কলে না। মু জগৎসিংহপুর নির্বাচন মন্ডলী আসিছি, আমার কেবল পরিচয় হচ্ছে কৃষি এবং হচ্ছে শিক্ষা। মোর ভাই জনে সেদিন কুলে বন্ধু যে বালেশ্বর শিক্ষা ক্ষেত্রের 1 নম্বর, সেতরে স্ট্যাটিস্টিক্স কুচি জগৎসিংহপুর জেলা শিক্ষা ক্ষেত্রের 1 নম্বর, সংস্কৃতির 1 নম্বর, ক্রীড়ার 3 নম্বর, এবং আমি সবু ক্ষেত্রের আগে অছু। যে বিভিন্ন সমস্যা আলোচনা হচ্ছে, মোর পাই কেবে পড়ি নথিলা, আজি হঠাৎ ভাবে এই যে দরদাম বৃদ্ধি বাবদরে আজি পড়িছি, কহিবার সুযোগ পাইছি। সেথিপাই বাচস্পতি মহোদয়ঙ্কু বহুত বহুত ধন্যবাদ দৌছি। এবং আমার সরকার, এটি পূর্বতন মন্ত্রী মহোদয় কহুতিলে কাহিঁকি উত্তরপ্রদেশরু আলু আনিবার ব্যবস্থা করা ন যাউছি, আপন মানে জানি রাখিবা দরকার। কুইন্টাল পিছা যেতবে ওয়েস্ট বেঙ্গল আলু আসুচি, আমাকে 100 টাকা চার্জ পড়ুছে, যেতবে উত্তরপ্রদেশরু আনিবার ব্যবস্থা করিবাকু পড়িব 400 টাকা পড়িব, যদি আমি পঞ্জাবরু আনিবা আমাকে 500 টাকা পড়িবাকু পড়িব। এই যে ব্যবস্থাটি হেলা, আপন মানে জানি রাখিবা দরকার।
যেতবে এটি বি ওড়িশার মধ্যে 10 টাকা আলু লা কিছু মাস তলে এবং এবে যে দরদাম বৃদ্ধি হল ওয়েস্ট বেঙ্গল যেতবে 30 টাকা হল এবং ওড়িশার যেতবে 30 টাকা হল ওয়েস্ট বেঙ্গল লোক মানে ব্যবসায়ী মানে আন্দোলন কু ওলাইলে গাড়ি অটকাইলে যে যদি আমি এক্সপোর্ট করে দেবা আমি যদি এক্সপোর্ট করুছে আমার দরদাম বৃদ্ধি হচ্ছে তেমন সেমানক সপাই আজ এই যে ব্যবস্থা হয়েছি সেপাই সাংগে সাং আমার প্রিয় মুখ্যমন্ত্রী সাংগে সাং পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রী সহ আলোচনা সিধা সড় করে কৌশি চিঠি লিখি নলে আমার যোগাণ খাউটি মন্ত্রী নিজে যাই নিজে যাই ঘর ভিতরে নলে কৌশি লোক পঠাই নলে মঞ্চ বাঁধিপা কৌশি লোক পঠাই নলে যাইকি দরখাস্ত আহ্বান করা তেমন আমার আপন মানে জাঁি রাখা দরকার মোর ভাই এটি কৌলে যে পেট্রোলিয়াম মন্ত্রী কে যে হচ্ছে রাজ্য চাইলে তার হচ্ছে মূল্য কমি পার আপন মানে জাঁি রাখা দরকার সে সময় শুণু সে সময় কেন্দ্র সরকার রাজ্য সরকার অধিক টিকস নৌলে গোটে লিটর পেট্রোল এবং ডিজেল পিছা এবং কেন্দ্রমন্ত্রী কহিলা পরে অন্য রাজ্য মানে কমাইলে ওড়িশা রাজ্য তৎকালীন সরকার কমাই নলে যেপাই তেল কমিব 45 দিনের শুধু 45 নিষ্পতি নিয়েছি মু তো সময় অভাব যাও না আপন মানে ডরি আপন মানে ডরি চারিদুয়ার খোলা আপন মানে